আমাদের যখন ইনসিশন লাইনটা ভার্টিক্যালি হবে তখন আমাদের ডান হাত এবং বাম হাত ঠিক এরকমভাবে থাকবে। হর্স রাইডিং মেথডে এভাবে আমরা ধরবো, প্রথমে হর্স রাইডিং মেথডে দুইটা এরকমভাবে যখন ধরি তারপর ডান হাতটা চপার কাট অনুসারে আমরা এরকমভাবে নেব। নেওয়ার পরে বাম হাতের সুতাটা এভাবে এসে তিন আঙ্গুলের উপর দিয়ে নিয়ে দেখেন দুইটা এরকম পাশাপাশি থাকছে। তারপর মিডিল ফিঙ্গারটা আমরা এভাবে ঢুকাইয়ে জাস্ট ইন্ডেক্স আর মিডিল ফিঙ্গার দিয়ে ধরে এটা আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে এটা জাস্ট ডান হাতটা এইরকমভাবে চলে যাবে এবং আবারও আমরা সেই একইভাবে হর্স রাইডিং মেথডে চলে আসব। এসে এবার এইভাবে ধরব, ইন্ডেক্স ফিঙ্গারটা অ্যাপার্ট করব, ইন্ডেক্স ফিঙ্গারের উপর দিয়ে বাম হাতটা ওভারল্যাপিং করব এবং এইটা এইভাবে দিয়ে এভাবে দেব। এই তো আমরা নট টাইমটা করে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যখন ইনসিশন লাইনটা ট্রান্সভার্সলি হবে তখন আমরা কীভাবে করব। ঠিক ইনসিশন লাইনটা যখন ট্রান্সভার্সলি করব তখন